এই মুহূর্তে রাজধানীর সেদ্দিক বাজারে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। প্রথমে সরাসরি চলে যাচ্ছি ধ্রুবর কাছে। আমরা এখন আছি যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ঠিক সামনের অংশে। এখন কিন্তু ভবনের মূলত যে ভবনটি বিধ্বস্ত হওয়ার কারণে এই ভবনের নিচে প্রচুর পরিমাণ পানি জমা হয়েছে এবং এতে উদ্ধার অভিযান কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবং তারা জানিয়েছেন ভবনের নিচে প্রচণ্ড পরিমাণ পানি জমে থাকার কারণে এখন তারা মূলত এখানে মূলত পানিগুলো অপসারণের কাজ করছে আজকে সকাল থেকে। আজকে সকালে ঠিক 8টার পর থেকেই তারা মূলত উদ্ধার অভিযান শুরু করেন এবং আজকে এখানে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রতিদিনকার মতো আজকে উপস্থিত আছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু এখন নিচে থেকে মূলত যেই ভবনটি রয়েছে এই ভবনটি রাজুক কর্তৃক ঘোষণা করা হয়েছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ভবনের নিচে যাওয়াটা অর্থাৎ বেসমেন্টে কাজ করাটা ফায়ার সার্ভিসের জন্য খুব ঝুঁকিপূর্ণ বলে আমরা জানতে পেরেছি এবং তারা বলছেন যে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা খুব সন্তর্পণে প্রত্যেকটি বিষয় বিবেচনা করে এর ভিতরে প্রবেশ করছেন। এছাড়াও দেখছি আমরা একদম প্রথম দিনের মতোই কিন্তু আজকের অবস্থাটাও ঠিক এমনই রয়েছে, অর্থাৎ দুই তালার ছাদ ভেঙে যে নিচে ধ্বংসস্তূপটা তৈরি হয়েছিল বেসমেন্টে তা কিন্তু এখনও আছেন। অর্থাৎ তারা বলছেন যে এখন মূলত ভেতরের যে অবস্থা এই অবস্থায় ভেতর থেকে আর কোনো জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব নয়, তবুও তারা চেষ্টা করছেন যে ভেতরে কেউ নিহত অবস্থায় আছেন কিনা, অথবা তারা এখন খুঁজছেন যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ঘটনার, তারা বিভিন্ন আলামত দেখছেন যে কোথায় পানি জমে আছে, কোথা থেকে গন্ধ আসছে, বা সব কিছু মিলিয়ে চেষ্টা করছেন যে আসলে ভেতরে কোনো মৃতদেহ আছে কিনা এটা একদম সবশেষ নিশ্চিত করার জন্য। এছাড়াও এখানে বেশ কিছু স্বজন আছেন, তারা বলছেন যে তাদের একজন এখনো ভেতরে আটকা পড়ে আছেন। অর্থাৎ এই জায়গায় যেহেতু ফায়ার সার্ভিস বলছেন যেহেতু একটা অভিযোগ রয়েছে এই জায়গায় একজনের আটকা থাকার ব্যাপারে, সেই কারণে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত না সেই ব্যাপারটি নিশ্চিত হয়ে হওয়া যায় যে ভেতরে কেউ আছে কিনা, কারো মরদেহ আছে কিনা, এই ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের কর্মকাণ্ড চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী যে ভবনটি সেখানে একটি বেসরকারি ব্যাংক রয়েছে এবং এই বেসরকারি ব্যাংকটির কিন্তু সকল কার্যক্রম স্থগিত করে পার্শ্ববর্তী শাখায় স্থানান্তরিত করা হয়েছে এবং এখানকার পুরো রাস্তাটি জুড়ে অর্থাৎ বংশাল থেকে গুলিস্তানগামী যে রাস্তাটি রয়েছে তার এক লেন কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। অর্থাৎ বংশাল থেকে কেউ এখন ইচ্ছে করলে যদি গুলিস্তানের দিকে যেতে চায় তাহলে তার অপোজিট যে লেনটা আছে রাস্তার বিপরীত পাশের যে লেনটা আছে সেটাকেই ব্যবহার করতে হবে। এছাড়াও দেখছি আমরা ভবনের নিচ থেকে বিভিন্ন, আমরা জানি এই ভবনটি পুরোপুরিভাবে ইলেকট্রনিক্স সামগ্রী এবং বিভিন্ন ধরনের সিরামিক্সের দোকান ছিল, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই নিচ থেকে বেশ কিছু সিরামিক্সের পণ্য ভাঙা চোরা অবস্থায় মূলত এখানে নিয়ে আসা হচ্ছে। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কতক্ষণ পরপর আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর এবং ফায়ার সার্ভিস তাদের চেষ্টা মতো যতটা সম্ভব চেষ্টা করা যায় ততটা চেষ্টা করছেন এই জায়গায় যাতে আর কোনো হতাহত কেউ আছে কিনা অথবা ভেতরে কোনো মৃতদেহ আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য। আমরা জানি এই পর্যন্ত কিন্তু এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20 এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এই তাদের সবশেষ খবর জানতে আমরা চলে যাব ঢাকা মেডিকেল কলেজে, সেখানে রয়েছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, চলে যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত এই দুই হাসপাতাল অর্থাৎ ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন এই দুই হাসপাতালে কিন্তু আসলে 29 জন রোগী কিন্তু এই মুহূর্তে কিন্তু ভর্তি রয়েছেন এবং আমরা যতদূর জানি যে কালকে কিন্তু এই হাসপাতালে 20 জন ছিলেন এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে কালকে যেহেতু রাতেই একজন মারা গিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং সেই কারণে আজকে কিন্তু শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে কিন্তু 9 জন রোগী ভর্তি আছেন এবং ঢাকা মেডিকেলে ভর্তি আছেন প্রায় 20 জন রোগী। এবং যেমনটি এর আগের দিনে বলছিলাম বা কালকেও বলছিলাম যেমনটি যে এই যে আহত নিহতের সংখ্যা, এই আহত নিহতদেরকে কিন্তু আর্থিক সাহায্য করার জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেই সহায়তা কেন্দ্র থেকে কিন্তু আজকেও আসলে আর্থিক সাহায্য করা হচ্ছে এবং সেটি যদি আজকে পর্যন্ত বলি যে সেই সংখ্যাটি কিন্তু 39 জনকে আসলে আর্থিক সাহায্য করা হয়েছে, 15 জন নিহতর স্বজন এবং বাকিটা কিন্তু আহতের স্বজনদেরকে আসলে সাহায্যটি করা হয়েছে এবং আর আহতের যে ধরন সেই ধরন অনুযায়ী 15,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত
আর্থিক সাহায্য কিন্তু করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বক্তব্য দেওয়া হয়েছে। যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আহত নিহত স্বজনরা যে পর্যন্ত এখানে থাকবেন তারা কিন্তু এই যে সহায়তা কেন্দ্র সেটি কিন্তু খোলা রাখবেন। এবং আজকে পর্যন্ত ঢাকা মেডিকেলে যে 20 জন রোগী ভর্তি রয়েছেন সেই 20 জন রোগী কিন্তু অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে। এবং শেখ হাসিনা বার্নে যারা রয়েছেন 9 জন সেই 9 জনের অবস্থা কিন্তু কারোরই আসলে শঙ্কামুক্ত নন এমনটি কালকে বলেছিলেন আমাদেরকে সামন্তলাল সেন, শেখ হাসিনা বার্নের যিনি সমন্বয়ক তিনি। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার পর যে অবস্থা সেটি হচ্ছে এরকম যে এই হাসপাতাল থেকে প্রায় 100 রোগীর কিন্তু চিকিৎসা নিয়েছেন, সেখানে চলে গেছেন। এবং আজকে এই মুহূর্তে কিন্তু প্রায় রোগী আছেন প্রায় 20 জনের মতো। এবং আমরা হয়তো কিছুক্ষণ পরে শেখ হাসিনা বারণে যাবো, সেখানকার রোগীগুলোর কী দশা সেটি হয়তো ওই সময় জানাবো। তো সব কিছু মিলে যাই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গুলিস্তানের সিদ্দিক বাজারের সামনে থেকে সরাসরি সহকর্মী জানাচ্ছিলেন এবং আমরা আরও জানছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার হতাহতদের খবরও।